দাম্পত্য জীবনে সুখী হতে গেলে দুজনের মধ্যে বোঝাপড়া থাকাটা ভীষণ দরকার। যদি দুজন দুজনকে বুঝতে পারেন, তাহলে দেখবেন জীবনে অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা, সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখতে হয়, তাই না বন্ধুরা? সেরকমভাবে আমার হাজব্যান্ডও আমাকে একটা সময় কথা দিয়েছিল যে আমাকে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবে, আমার মনের মতো একটা রান্নাঘর বানিয়ে দেবে। কারণ আমার যখন বিয়ে হয়েছিল, আমার বিয়ে করে এই শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমার এরকম বাড়িঘর একেবারেই ছিল না, খুবই ছোট্ট একটা ঘর ছিল, সেখানেই আমাদের সংসার। তো তারপরে কিন্তু আমার হাজবেন্ড আমাকে কথা দিয়েছিল যে আমাকে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবে। যখনই রাস্তা দিয়ে যেতাম তো অনেক বড় বড় বাড়ি দেখতাম, আমি শুধু তাকিয়ে থাকতাম যে আমার যদি এরকম একটা বাড়ি হতো কতই না ভালো হতো। প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে নিজের স্বামীর বাড়িটা অনেক সুন্দর হবে, তো আমারও কিন্তু সেরকমই ছিল। তো বললামই বিয়ের সময় কিন্তু একেবারেই ছিল না, তবে আমার হাজবেন্ড কথা দিয়েছিল আর সেটাই কিন্তু ও রাখার চেষ্টা করেছে, আর সেই টার্গেট নিয়ে কিন্তু ও কাজ করেই চলেছিল, প্রচুর পরিশ্রম করেছে। আর তার সাথে কিন্তু আমিও অবশ্যই তাকে সাপোর্ট করেছি, সব সময় তার পাশে থেকেছি, তাকে আগলে রেখেছি, তার কোনো কষ্ট কিন্তু আমি কখনোই বুঝতে দিইনি, সব সময় তাকে আগলে রাখার চেষ্টা করেছি। সেও কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছে কিভাবে আমার স্বপ্নটাকে পূরণ করবে। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তোমার রান্নাঘরটা একটু ভালো করে দেখিয়ে দিও। তো সেই আপুটার জন্য আজকে এই যে রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট্ট আমার রান্নাঘর, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপু আজকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এই যে আমার ছোট্ট কিচেনটা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দুজনে এভাবে কিন্তু টার্গেট নিয়ে চলেছি। আমি আমার সংসার খরচের থেকে কিছু কিছু বাঁচিয়ে রেখেছিলাম, তার সাথে আমি একটা কাজ করি সেখান থেকে কিছু টাকা বাঁচিয়েছি, আর তার সাথে আমার হাজবেন্ড প্রচুর পরিশ্রম করে কিন্তু এভাবে মাত্র 2 বছরে 30 লাখ টাকা জমিয়ে কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছে। একবারে কিন্তু বাড়িটা বানানো হয়নি, একটু একটু করে বানানো হয়েছে। প্রথমে কিন্তু 6 মাস সময় লেগেছিল নিচে রুমগুলো তৈরি করতে, তো সেই 6 মাস কিন্তু আমরা ভাড়া বাড়িতে ছিলাম, আর তারপরে কিন্তু এদিকে আমাদের ঘরের কাজ চলছিল। তো বললাম অনেকটা পরিশ্রম করে কিন্তু আমাদের এই বাড়িটা তৈরি হয়েছে, তো একটু বুদ্ধি না খাটালে হয়তো এটা কখনোই সম্ভব হতো না। তো অনেকটা কষ্ট, পরিশ্রম, তার সাথে বুদ্ধি, তো সবটা মিলেই কিন্তু তারপরে আমরা এই বাড়িটা করতে পেরেছি, তা না হলে কিন্তু কখনোই করতে পারতাম না। তো মানুষের যখন ইচ্ছা থাকে, সত্যি যদি মনে সৎ ইচ্ছা থাকে, তাহলে একদিন না একদিন স্বপ্নগুলো অবশ্যই পূরণ হয়। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমার নিজের এই সংসার। আগে হয়তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে সত্যি সত্যি আমার হাজবেন্ড আমার স্বপ্নটাকে পূরণ করবে, তো ইনশাল্লাহ কিন্তু অবশ্যই পূরণ করেছে। তো আমি যেটা চেয়েছি সেটাই কিন্তু পেয়েছি, তো আমি তো অনেক বেশি হ্যাপি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এখন যা কিছু আছে আমি অনেক বেশি ভালো আছি। তো আমার হাজবেন্ড বললাম অনেকটা পরিশ্রম করে মাত্র 2 বছরে কিন্তু 30 লাখ টাকা ইনকাম করেছিল, আর শুধু আমার হাজবেন্ড নয়, তার সাথে আমার শাশুড়ি মা ছিল, আমি ছিলাম, তো আমরা তিনজনে মিলে কিন্তু অনেকটা পরিশ্রম করে আজকের এই ঘর বানিয়েছি, আমার মনের মতো একটা ছোট্ট রান্নাঘর বানিয়েছি, যেটা আমার অনেক বেশি স্বপ্ন ছিল। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু একটা স্বপ্ন থাকে যে নিজের ছোট্ট একটা সুন্দর রান্নাঘর হবে। দেখবেন বেশিরভাগ সময় আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, রান্নাঘরে কিন্তু বেশিরভাগ সময় থাকতে হয়, তো সেজন্যে আমরা কিন্তু রান্নাঘরটাকে প্রত্যেকটা গৃহিণী অনেক বেশি ভালোবাসি, আর সুন্দর করে সব সময় যত্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। সংসারের প্রত্যেকটা জিনিস যেহেতু আমার অনেকটা কষ্ট আর যত্নে গড়া, সেজন্য কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে আমি অনেক বেশি ভালোবাসি আর অনেকটা যত্ন করে ভালোবেসে রাখার চেষ্টা করি। অনেকেই হয়তো শ্বশুর বাড়িতে আসে, সব কিছুই পেয়ে যায়, তো সেজন্য হয়তো খুব একটা মূল্য দিতে জানে না, আর আমি কিন্তু আমার সংসারে এসে সমস্ত কিছুই হয়েছে, তো সেজন্য আমি আমার সংসারটাকে, আমার এই সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক
বেশি ভালোবাসি, কারণ যেহেতু নিজের হাতে গড়া। আর দেখবেন নিজের হাতে যে কোনো জিনিস গড়লে কিন্তু সেটার ভালোবাসাটা বা মায়াটা অনেকটাই বেশি থাকে, যেটা আগের থেকে বানানো থাকলে হয়তো সেটাতে খুব একটা মায়া থাকে না। আমি যেটা মনে করি, তো এটা অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, তো আমার যেটা মনে হলো আমি কিন্তু সেটাই বললাম। সবার কাছে কিন্তু এটা সমান নাও হতে পারে, অনেকেই আছে হয়তো সমস্ত কিছু আগে থেকে রেডি পেয়েছে কিন্তু তাও কিন্তু অনেক সুন্দর করে যত্ন করে রাখার চেষ্টা করে। তবে এই যে যারা কষ্ট করে সংসার গড়েছে, নতুন বাড়ি তৈরি করেছে, তারা হয়তো এর মর্মটা একটু হলো বেশি বোঝে তাদের থেকে, তো সেই জন্যই শুধু বললাম। আমি জানি আমার প্রত্যেকটা আপু অনেক সুন্দর করে সংসার যাপন করে, অনেক সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখে, তাদের কাছ থেকে তো আমি অনেক কিছু শিখি। আর এই যে ইউটিউবে এসে যে আমি কত কিছু শিখেছি তা তো বলে বোঝানো যাবে না, অনেক আপুর ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি, এখনও শিখে চলেছি কারো না কারো কাছ থেকে, কারণ জীবনে কিন্তু শেখার শেষ নেই, চলতেই থাকে। এভাবেই শিখতে শিখতে কিন্তু আমরা অনেক কিছুই শিখে যাই একসময়, কিন্তু তাও দেখবেন শেখার কোনো শেষ নেই, সেটা চলতেই থাকে। যতই আমাদের বয়স হোক আর যাই হোক, তা কিন্তু শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স হয় না, তো অবশ্যই কিন্তু এভাবে চলতে থাকে। কারো না কারো কাছ থেকে আমি অনেক কিছু শিখি আর সেই অনুযায়ী কিন্তু আমি অবশ্যই চলার চেষ্টা করি। আমরা কিন্তু কাউকে না কাউকে দেখে অবশ্যই কিছু না কিছু শিখি, নিজে কিন্তু কখনোই আমরা পুরোপুরিভাবে শিখি না। তো হয়তো আগে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, বাবার বাড়িতেও অনেক কিছু শিখেছি, আবার এই যে এখানে এসেও আবার এখানে অনেক কিছু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, যেগুলো হয়তো আগে আমি একেবারেই করতে পারতাম না। সংসার কাকে বলে বা কী জিনিস আগে হয়তো কখনোই বুঝতাম না, তবে এই যে এখন একটু ভালো করে বুঝতে পারছি, এখন কিন্তু আমার শাশুড়ি মা আর নেই। তো আগে যখন মা ছিল সমস্ত দায়িত্ব কিন্তু মায়ের ছিল, মা কিন্তু সব কিছুই করতো, প্রত্যেকটা দায়িত্ব কিন্তু মায়ের ছিল, তো এখন যেহেতু নেই তো সেজন্য প্রত্যেকটা দায়িত্ব এখন কিন্তু আমার উপরে, তো সেজন্য এখন কিন্তু আরও ভালো করে বুঝতে পারছি যে আসলে সংসারটা কী। সংসার মানে কিন্তু প্রচুর পরিমাণে দায়িত্ব, আর অবশ্যই পরিশ্রম করেই যেতে হয় প্রত্যেকটা সময়। তো যতই শরীর খারাপ হোক আর যাই হোক, এখানে কিন্তু কোনো রকমের কোনো মূল্য থাকে না, তো অবশ্যই কিন্তু চলতেই থাকে। তবে এই যে কাজ করতে করতে কিন্তু এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, এখন সংসারের কাজগুলো অনেক বেশি ভালো লাগে। যদি হয়তো আমি একটা কাজ রেখে দিই যে এই কাজটা আমি পরে করব, তখন কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগে না যে কখন আমি কাজটা করব, তারপরে কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। আর যদি আমি একটা কাজ রেখে দিই, দিয়ে যদি একটু বসে থাকি, আমি কিন্তু কখনোই শান্তিতে থাকতে পারি না, শুধু মনে হয় কখন আমি আমার কাজটা কমপ্লিট করব, তারপরে হয়তো একটু শান্তিতে বসতে পারি। তো আমি কিন্তু এরকমই করি। তো আমার মতো আর কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি, আমার এই যে সংসারের কথাগুলো বলতে শুরু করলে আমি কিন্তু সমস্ত কিছুই ভুলে যাই। তো এদিকে আমি অনেক কাজ করে নিয়েছি, আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো এই যে এর বাইরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করতে পারি না। তো যতটুকু আমি ঘরের মধ্যে কাজ করি, তো সেগুলাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে অবশ্যই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা পেতেই কিন্তু আমার ইউটিউবে আসা। তো সবাই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, এর থেকে আর বেশি কিছুই চাই না। আর এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো তারপরে কিন্তু এদিকে আমার সমস্ত কাজ করে নিয়েছিলাম, আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, তো এখন কিন্তু রান্না করে নেব। তো এদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছি। আর তার সাথে এদিকে কিন্তু আমি এখন ডালটা সেদ্ধ দেব, খুবই সামান্য রান্না করব আজকে, খুব একটা বেশি রান্না করব না। আর যেহেতু আমরা দুটো মানুষ, তো খুব একটা বেশি রান্না করতেও হয় না, একটা বা দুটো রান্না করলেই হয়ে যায়।
আর কালকে রাত্রে তরকারি করেছিলাম সেটা কিন্তু ফ্রিজে ছিল, সেটা দিয়ে কিন্তু ওদের হয়ে যাবে। আর সব সময় মাছ মাংস খেতে আমার একেবারে ভালো লাগে না, কারণ আমার শরীরটা কিন্তু এখন খুব একটা ভালো নেই। তো কেন ভালো নেই অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো। তো এই যে সেজন্য কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করে না। তো আজকে এই যে খুবই সিম্পল রান্না করে নেব, আর মাঝে মাঝে এই সাধারণ রান্নাগুলো খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো সেজন্যই কিন্তু আজকে আমার পছন্দ মতো রান্না করে নেব। আর যেহেতু তরকারি আছে তো সেজন্য আর খুব একটা ঝামেলা নেই, আবির আর আবিরের বাবা ওগুলা দিয়ে কিন্তু খেয়ে নেবে। তো এদিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ দিয়েছি, তার সাথে ওই পাশে কিন্তু রাইসটা হচ্ছিল। আর এভাবে কিন্তু একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এদিকে যে মশলাগুলো বের করে রেখেছিলাম তো সেগুলো কিন্তু এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, কারণ আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট একটা রান্নাঘর। তো সেজন্য যদি সময়ের কাজটা সময়ে না করি তাহলে একেবারেই এলোমেলো মনে হয় আমার কাছে। তো সেজন্য অবশ্যই সব সময় সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা বলেছি, তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমার হাজবেন্ড আমাকে কথা দিয়েছিল আর অবশ্যই কথা রেখেছে, তো সেজন্য আমি অনেক খুশি। তো মাত্র 2 বছরের মধ্যে কিন্তু এই টাকাটা ইনকাম করে আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আসলে যে কোনো জিনিস যদি মন থেকে চাওয়া যায় সেটা অবশ্যই একদিন একদিন সাকসেস হয়। তো এদিকে কিন্তু আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন একটু এই যে কালো জিরে ভাজা করে নিচ্ছি, তো এটা কিন্তু আমি বাটা করব। তো এখানে আমি কিছু রসুন কুচি আর তার সাথে লঙ্কা দিয়েছি, আর তার সাথে এই যে কালো জিরা, তো একসাথে কিন্তু এগুলো ভেজে নেব, তার সাথে কিন্তু ওটা আমি বাটা করে নেব। আর এদিকে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে একটু এখানে ডালের পকোড়া বানিয়ে নিচ্ছি। তো খুবই সিম্পল আজকে রান্না করেছি। তো এই যে এদিকে কিন্তু আমার পকোড়াগুলো হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু খুবই সিম্পল রান্না করেছি। তো এই যে আমার কিন্তু এদিকে রান্নাবাড়া প্রায় সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম, আর এখন কিন্তু এই যে রেডি করে নিয়েছি, তো এখন কিন্তু আমি খেয়ে নেব। তো আমার এই যে আজকে সাধারণ রান্না, তো সেটা একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।